আজ আপনাদের সাথে শেয়ার করব খুদের চালের খিচুড়ি। খুদের চালের খিচুড়ি বা ফেনা ভাত খেতে খুবই ভালো লাগে সকালবেলায়। এটা যদি সকালের খাবার হিসেবে আপনি খান, খুব সহজে রান্না করাও হয়ে যাবে, তৈরিতেও খুব কম সময় লাগবে এবং খুব খেতেও খুব সুস্বাদু হবে। আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, কিভাবে রান্না করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। মুগ ডালটা আমি আগেই ভাজি করে রেখেছিলাম, এজন্য বেশি ভাজার দরকার হলো না। তেলের পর জিরা শুকনা ঝাল দিয়ে মুগ ডালটা দিয়ে একটু নেড়েই জল দিয়ে দিলাম। আমি ডালটা সিদ্ধ করে নিব, কারণ ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আর খুদ যেহেতু ভেঙে যাওয়া চাল এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ডাল আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি কয়েকটা কুমড়া পাতা দিয়ে দিলাম। কাছ থেকে কয়েকটা কুমড়া পাতা ছিঁড়ে এনেছিলাম, সেটা দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। অন্যান্য শাক পাতাও এক্ষেত্রে অ্যাড করা যেতে পারে, আমার হাতের কাছে কুমড়া শাক ছিল, আমি সেটাই অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা খুদের চাল। খুদের চালটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। এক্ষেত্রে আর আমার খিচুড়ি হতে আর 3-4 মিনিটের বেশি সময় লাগবে না। আর কাঠের চুলার জাল যেহেতু খুব দ্রুতই আমার হয়ে গিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে, এক্ষেত্রে এই সময়ে আমি আগে থেকে ভেজে রাখা একটা ডিম এর মধ্যে অ্যাড করব। এতেও এর কারণেও স্বাদটা বেড়ে যাবে। আপনারা যে আপনার পছন্দ মতো এটা যদি নিরামিষ রাখতে চান তাহলে আর দরকার নাই। এই যে গরম গরম থালায় পরিবেশন করে দিলাম, এখন খাওয়ার পালা। কেমন লাগলো জানাবেন আমাকে। ধন্যবাদ।